ইফতারের আগে আগে দুই আওয়ামী লীগ নেতাকে বেধড়ক পেটালেন আলোচিত সাবেক এমপি বদি ও তার ভাই। মারধরের শিকার হয়েছেন টেকনাফ পৌর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ ইউসুফ মনো, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইউসুফ ভুট্টো। টেকনাফ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় জেলার নেতৃবৃন্দের উপস্থিতিতেই দুই নেতাকে মারধর করা হয়। অভিযোগ, বদির কথার বিরোধিতা করায় পেটানো হয় আওয়ামী লীগ নেতাদের। এতে অংশ নেন কক্সবাজারের উখিয়া টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি ও তার ভাই আব্দুস শুক্কুর। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উখিয়া টেকনাফের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক টিমের প্রধান শাহ আলম রাজাসহ অন্যান্যদের উপস্থিতিতে মারধরের ঘটনা ঘটে। মারধরের শিকার টেকনাফ পৌর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ ইউসুফ মনো সম্পর্কে সাবেক এমপি বদির আপন মামাতো ভাই। তবে ভিডিওতে প্রমাণ থাকলেও শাহ আলম বলছেন তিনি কিছুই জানেন না। কিন্তু রঞ্জিত দাস বলছেন, জেলা আওয়ামী লীগের নেতাদের বক্তৃতার ফাঁকে ফাঁকে ইউসুফ মনো, যে এখানে পৌর আওয়ামী লীগের সহসভাপতি, উনি বারবার তিনি বাধা দেওয়ার চেষ্টা করেছেন। এই বাধা দেওয়ার পরিপ্রেক্ষিতে আব্দুর রহমান বদি সাবেক এমপির সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমরা ইফতারের টাইম হওয়ায় আমরা হল থেকে বেরিয়ে যাই। পরবর্তীতে আমরা জানতে পারি হলের ভিতরে আকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে যাদের সাথে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক। আমরা কোনোভাবেই এই ধরনের কোনো ঘটনা ঘটুক সেটা আমরা কামনা করি না। বর্ধিত সভায় সম্মেলন প্রস্তুতি কমিটি করে সম্মেলনের দাবি ওঠে। এতে ক্ষিপ্ত হয়ে এমপি বদি তার ভাই শুক্কুর সহ অন্যান্যরা দুই নেতাকে মারধর করেছে বলে অভিযোগ ওঠে। ঘটনা সম্পর্কে বদির বক্তব্য এরকম, আমার আপন মামতো ভাই, আমার বক্তৃপতি, আমার মামার দাদা, সারা মতো না আমাদের সাংগঠনিক টিমের সাথে কথা বলছে। এখানে কিছু সাংগঠনিক টিম বলে অযথা আড়াই বছর পর্যন্ত তারা কমিটি করে না, আড়াই বছর ওয়ার্ড কমিটি হয়ে গেছে, পৌরসভার ওয়ার্ড কমিটি হয়ে গেছে, দুজন দুজন করে আড়াইটি বছর কমিটি না করে ফাঁকি দিয়ে দিয়ে কমিটি না করার জন্য যাতে সম্মেলন যাতে না হয় সেই জন্য চেষ্টা করতেছে। আমি বললাম তো সুস্থভাবে সুন্দর সম্মেলনটা হয়ে যাক, সম্মেলন যদি সুস্থভাবে হয়ে গেলে তোমার যে নেতা হবে হোক, এখানে তো আমাদের কোনো ফে নাই। আর তুমি আমার মামতো ভাই হইয়া তুমি আমার মান সম্মান নষ্ট করার জন্য কেন তুমি এই কাজগুলো করতেছো? তার বউ আছে, আমার ভাইয়ের বউ আছে, অন্য কেউ না, এটা আমার পারিবারিক ব্যাপার। গত 22 এপ্রিল শুক্রবার টেকনাফ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালীন ইফতারের আগে আগে মারধরের এই ঘটনা ঘটে।